সঙ্গে 5টি গাদা বন্দুক উদ্ধার হলো বিলোনিয়ার ভিয়ার বাড়ি থানা এলাকায়। একটি অটোরিকশা করে রবিবার রাতে নিয়ে যাওয়া হচ্ছিল এই বন্দুকগুলো। পুলিশের সন্দেহ হয় গাড়িটিকে আটক করে তল্লাশি চালায় তারা। তখনই উদ্ধার হয় 5টি দেশি বন্দুক। কিন্তু কি কারণে এই বন্দুক নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। ডিউটি চলছিল পুলিশের রাঙ্গামোড়া আউটপোস্টের আন্ডারে, এখানে বেগিং চেকিং চলছিল। তো সন্ধ্যাবেলায় বেগিং চেকিং চলাকালীন বিভিন্ন ভেহিকল চেক হচ্ছে, তখন একটা খুব ওভারক্রাউডেড অটো ছিল, তো ওটাকে পুলিশ আটক করে। তো ওভারক্রাউডেড হওয়ার ফলে, আটক করার ফলে ওরা একটু দূরে থেকে অটোটা থেমে যায়। থেমে যাওয়ার পরে ওখান থেকে যারা ওভারক্রাউডেড লোক ছিল ওরা সব বেরিয়ে এখান থেকে চলে যায়, 5-6 জন লোক ছিল। তো তাতে ওরা বেরিয়ে যাওয়ার পরে ড্রাইভার ছিল অটোর মধ্যে বসানো। তখন পুলিশ যখন সামনে গিয়ে কাগজপত্রের জন্য চেকিং করতে চাইলো, তখন পেছন দিকে কিছু কান্ট্রিমেড কিছু মানে কান্ট্রিমেড কিছু গানসের এই কিছু মানে পার্টস গুলি পাওয়া গেছে। তখন দেখতে দেখতে এখান থেকে সার্চ করার পরে আরো কিছু মানে পাওয়া গেছে কান্ট্রিমেড এর বার্ড 5টার মতন এখান থেকে উদ্ধার হয়েছে। এখন এটা আমাদের আমসে একটা আমরা কেস নিয়েছি পিআর বাড়ি পিএসআর আন্ডারে, এখন তদন্ত চলছে। আটক করা হয়েছে, আটক করা এই অটো ড্রাইভারকে আটক করা হয়েছে। Pure Report, Channel Dinrat.